অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে লগ জিনিসটা কি। সবারই মোটামুটি প্রশ্ন কাছাকাছি যে লগ এটা দিয়ে অঙ্ক করতে পারি, কিন্তু জিনিসটা আসলে কি সেটাই বুঝি না। তো এটা একটু বলি, লগ আসলে পাওয়ার লেখার আর একটা উপায়। কীরকম? ধরা যাক আমরা এভাবে লিখলাম যে 2 ভিত্তিক log 8, এটা ইংরেজি 8। আচ্ছা, এটার মানে হচ্ছে 2 এর পাওয়ার কত হলে 8 হবে। প্রশ্নটা এরকম করেও লেখা যায়, 2 এর উপরে পাওয়ার কত বসলে 8 হয়। আমরা জানি 2^3 = 8, তাহলে এই জিনিসটার মান হবে 3। আবার বলি আমি, এই কথাটার মানে হচ্ছে 10 এর পাওয়ার কত হলে 100 হয়, 10^10 কত হলে 100 হয়, কত হলে 2 হলে, আমরা জানি 10^2 মানে 100, তাহলে এটি হচ্ছে log 10^100, এটা হচ্ছে 2। আচ্ছা, ঠিক একইভাবে তোমরা অনেকেই জানো যে এই দুটো যদি মিলে যায় সেক্ষেত্রে 1 হয়, এরকম আমরা ছোটোবেলায় শিখি। তো কেন হয় সেটা দেখো, 2 এর পাওয়ার কত হলে 2 হয়, 1 হলে, যে কোনো জিনিসেরই পাওয়ার কত হলে সেই জিনিসটাই পাওয়া যায়, এর পাওয়ার কত হলে এ হবে, 1 হলে, এজন্যই আমরা মিলে গেলে বলি 1 হচ্ছে। আচ্ছা, তার মানে এইটার পাওয়ার কত হলে এটা হয়, সেটি হচ্ছে লগের আসল কাজ। তো লগের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেটা খুব কাজে লাগে, যে লগের ভেতরে যদি দুইটা জিনিস গুণ আকারে থাকে তাহলে এদেরকে এরকম করে যোগ আকারে লেখা যায়। এটা কি মিন করে, এটার মানেটা কি, যে গুণ ছিল এখানে যোগ হয়ে গেল, এটা আসলে কি বলতে চায়? হ্যাঁ, ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়, কিন্তু আমি প্রমাণ করতে চাই না আসলে, আমি বুঝতে চাই যে জিনিসটা আসলে কি। আচ্ছা, এটাও খুব মজার, তোমরা এইটা জানতে গেলে আগে এই প্রপার্টিটা একবার ঘুরে আসতে হবে, 2^3 × 2^4। বলো তো এই দুটো গুণ করলে কি হবে? আমরা জানি যে এরকম গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায়, 3+4 হয়ে যায়। কেন এরকম পাওয়ার যোগ হলো, তার কারণটা আসলে খুব সোজা। 2^3 মানেই হচ্ছে 3টা 2 গুণ আকারে আছে, 2^4 মানে হচ্ছে 4টা 2 গুণ আকারে আছে। তাহলে এখানে মোট কতগুলো 2 গুণ আকারে আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, এটাই তো 2^7, তাই না? তার মানে মোট কতগুলো 2 এখানে গুণ আকারে আছে, আমি তো সেটাই হিসাব করছি, এই জন্য এখানে যোগ করছি, মোট কতগুলো 2 গুণ আকারে আছে এটা বোঝানোর জন্য এখানে যোগটা আমরা করি। আচ্ছা, তাহলে তোমরা এখন জানো যে গুণফলের পাওয়ার, দেখো গুণফলের যে পাওয়ারটা সেটা হচ্ছে আলাদা করে প্রত্যেকটা পাওয়ারের যোগফল। গুণফলের পাওয়ার হচ্ছে 7, আর আলাদা করে পাওয়ার ছিল 3 আর 4, এই দুটোর যোগফলই হচ্ছে 7। গুণফলের পাওয়ার আলাদা করে দুটো পাওয়ারের যোগফল, এখানে এক্স্যাক্টলি সেই কথাটাই বলা আছে যে গুণফলের পাওয়ার, লগ আসলে পাওয়ার খুঁজে বের করে, গুণফলের পাওয়ার আলাদা করে দুটোর পাওয়ারের যোগফল। কীরকম? যাদের এখনও ব্যাপারটা খুব ক্লিয়ার হচ্ছে না তাদেরকে আসো ক্লিয়ার করানো যাক। ধরো এ হচ্ছে 2^3, একটু আগে আমরা যেটা ভাবছিলাম সেই জিনিসটা নিয়েই আমি উদাহরণ দিতে চাই, এবং বি হচ্ছে 2^4, এবং আমরা লগ নিচ্ছি 2 ভিত্তিক log। তাহলে এখন দেখা যাক যে log 2 ভিত্তিক ab এই জিনিসটার কি মানে, এটার মানেটা কি। এটার মানে হচ্ছে ab কত, a গুণ b করলে কত হয়, 2^7। বলতো এটার মান কত হবে, এটার মান কিন্তু 7। কেন 7, সেটা একভাবে করা যায়, আমরা ছোটোবেলায় এইভাবে করি সবসময়, 7টাকে বাইরে বের করে নিয়ে আসি, তারপরে বলি যে এই দুটো মিলে গেলে 1 হয়, 7 × 1 = 7, এভাবে চিন্তা করার দরকার নেই। এটি যে 7, এটা এমনিই বোঝা যায়। এই কথাটার মানেটা কি সেটা দিয়ে চিন্তা করলেই হয় যে 2 এর পাওয়ার কত হলে 2^7 হবে, 2 এর পাওয়ার কত হলে 2^7 হবে, 7 হলে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 7, তাহলে এই জিনিসটা হচ্ছে গুণফলের পাওয়ার নিচ্ছে, এই যে লগ এ গুণ বি, গুণফলের পাওয়ার এটা হচ্ছে log 2^a। এটা মানে কি, এটা মানে হচ্ছে log 2^2^3, এটা হচ্ছে 3। এটা কি বের করলো আসলে, log 2^a বললে আসলে কি বের হয়, বের হয় হচ্ছে এখানে a তে 2 এর যে পাওয়ারটা আছে সেইটা, আর log 2^b এটা বলতে তাহলে কি বোঝাবে, এটা বলতে বোঝাবে বি এর মধ্যে 2 এর যে পাওয়ার আছে সেইটা। তাহলে দেখো এর পাওয়ার এটা কি, তাহলে log 2^a মানে হচ্ছে এর পাওয়ার 3, log 2^b মানে হচ্ছে বি এর পাওয়ার 4, আর log 2^ab মানে হচ্ছে গুণফলের পাওয়ার, গুণফলের পাওয়ার কত, 7। এই যে গুণফল, দুটো গুণ করে দিলে 2^7 হবে, তার মানে গুণফলের পাওয়ার এটা সমান সমান দুটো পাওয়ারের যোগফল। আমরা একটু আগে কিন্তু সেই জিনিসটাই দেখেছিলাম, log ab = log a + log b, এটা ঠিক এই জিনিসটাই মিন করে। ঠিক একইভাবে আমরা ভাগের জন্যও চিন্তা করতে পারি। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে যদি লগের ভেতরে পাওয়ার থাকে সেটা বাইরে চলে আসে, এই জিনিসটাও এখন খুব সহজে বোঝা যাবে, যেহেতু আমরা গুণের প্রপার্টিটা জেনে ফেলেছি। ধরো এখন আমি বললাম log 2^a³, তাহলে দেখো এই জিনিসটাকে এভাবেই আমরা লিখতে পারি আসলে, যেহেতু এ কিউব আছে তার মানে এটা হচ্ছে a গুণ a গুণ a। মনে আছে আমরা জানি যে গুণ থাকলে সেগুলো কি আলাদা করে যোগ আকারে লেখা যায়, তাহলে log a + log a + log a, কতগুলো লগ এখানে আছে, 3টা লগে আছে, এটাই তো এখানে বলা হয়েছে লগ
এ কিউব থাকলে থ্রি লগ এ চলে আসে। এই যে এটা আসলে এখানে বলা হয়েছে। লগ দিয়ে যেটা করা যায়, অনেক বড় বড় সংখ্যাকে খুব ছোট করে ফেলা যায়। যেরকম মনে করো 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম একটা বিশাল বড় সংখ্যা আছে, এটাকে তুমি যদি 10 ভিত্তিক লগ নিয়ে নাও তাহলে এটার মান হয়ে যাবে জাস্ট 7। কারণ কি, 10-এর পাওয়ার কত হলে এই জিনিসটা হবে বলো তো? 10^7 আছে এখানে, আসলে কত হলে? 7 হলে। আচ্ছা, তাহলে তুমি 1 কোটি এটাকে তুমি জাস্ট 7 বানিয়ে ফেললে এরকম। তাহলে যদি তুমি 10 লক্ষ নিতে তাহলে কত হতো? 1, 2, 3, 4, 5, 6, সেটা হয়ে যেত 6। এটা কেন বললাম সেটারও কারণ আছে। তোমরা ভূমিকম্প নিয়ে এখন অনেক টেনশনে থাকো, তোমরা প্রায়ই দেখো না যে রিক্টার স্কেল বলে একটা ব্যাপার আছে। তো রিক্টার স্কেল যেটা, সেটা আসলে লগের হিসাবের স্কেল। মানে কি জানো, মানে হচ্ছে যখন বলে যে রিক্টার স্কেলে এর মান হচ্ছে 6, আসলে ওটার মান আসলে 6 না, আসলে মান হচ্ছে 10 লাখ। এটা আসলে 10 ভিত্তিক লগ। তার মানে রিক্টার স্কেলে 6 থেকে যখন 7 হয়ে যাচ্ছে, তার মানে এটার মান কিন্তু জাস্ট একবারে না, এটা 10 গুণ হয়ে যায়। আসলে দেখো, 6 হওয়া মানে হচ্ছে 10 লাখ, আর 7 হওয়া মানে হচ্ছে 1 কোটি। 7 থেকে যখন 8 হবে সেটা আরও 10 গুণ হয়ে যায়, 8 থেকে যখন 9 হবে সেটা আরও 10 গুণ হয়ে যায়। অর্থাৎ রিক্টার স্কেলটা যখন আমরা দেখো, এই এত বড় বড় সংখ্যাকে আমরা খুব ছোট করে ফেলছি, তার মানে লগ দিয়ে সব কিছু ছোট করে ফেলা যায়। এই জন্য বলা হয় যে তুমি যদি কাউকে গাণিতিকভাবে ঝাড়ি দিতে চাও, তাকে বলবো এই বেশি কথা বললে তোকে লক করে ছেড়ে দেবো, লক করলে সে পিচ্চি হয়ে যাবে। আচ্ছা, ভালো থেকো।